একটা প্ল্যানেট ডেমো বিয়ে করেছে। একটা সময় এমন হয়েছিল যে ওনার কাজের জায়গাটা মানুষ ভেবেছে যে আর হয়তোবা হবে না। যেমন আমাদের ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে আমি বলি যে আমরা হয়তো বা কথা বলে পছন্দ করি, কিন্তু উনি কিন্তু কাজের জায়গাটা মানুষের কাছে সামনে নিয়ে আসে, সেইটারই কিন্তু এই দরদ সিনেমাটা বলবো। অপবিশ্বাস এবং বুবলির সাথে বিতর্কে একটা সময় শেষ হয়ে যাচ্ছিল শাকিব খানের কেরিয়ার। অনেকে বাংলা চলচ্চিত্রে শাকিব খানকে বয়কট করা ডাকও দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিস্থিতিতেও মনোবল হারাননি শাকিব খান, যা অকপটে স্বীকার করে নিলেন শাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস। একটা সময় এমন হয়েছিল যে ওনার কাজের জায়গাটা মানুষ ভেবেছে যে আর হয়তোবা হবে না, আর উনি কিন্তু হয় না যে কিছু কিছু, যেমন আমাদের ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে আমি বলি যে আমরা হয়তোবা কথা বলে পছন্দ করি, কিন্তু উনি কিন্তু কাজের জায়গাটা মানুষের কাছে সামনে নিয়ে আসে। একটা সময় অপবিশ্বাস এবং বুবলি তাদের স্বার্থের জন্য শাকিব খানের সিনেমা ক্যারিয়ার ধ্বংসের দিকে ঠেলে দেয়। সেই সময় শাকিব খান অপবিশ্বাস এবং বুবলির থেকে নিজেকে সরিয়ে নেন। অনেকেই বলছেন তখন যদি শাকিব খান তার সাবেক দুই স্ত্রী থেকে দূরে সরে না আসতেন, তাহলে শাকিব খানের ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যেত। দর্শক, আপনাদের কি মনে হয়, শাকিব খান তার স্ত্রীদের সাথে থাকলে কি বলিউডে অভিনয়ের সুযোগ পেত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শাকিব, অপবিশ্বাস এবং বুবলির ব্যক্তিজীবনের বিতর্কগুলো প্রকাশের পর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস এবং বুবলি বেফাঁস কথা বলে একে অন্যকে খোঁচা দিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি করে আলোচনায় থাকতেন। বিপরীতে শাকিব খান কম কথা বলে নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান, যার ফলস্বরূপ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউডের দরদ সিনেমা করছেন শাকিব খান। শাকিব খানের এই কাজের প্রশংসা করে দরদ সিনেমার জন্য শুভকামনা করেন অপবিশ্বাস। এটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে উনি একটা প্যান ইন্ডিয়া মুভি করেছে। আলহামদুলিল্লাহ, যেন সাকসেসফুলি রেজাল্টটাও আমরা সবাই পাই, তাহলে ভালো লাগাটা আরও বেড়ে যায়। আর সিনেমাটা যখন রিলিজ হবে সাকসেসফুলি যেন সবার কাছে পৌঁছে যায়, সে জায়গা থেকে আমার অনেক শুভেচ্ছা শুভকামনা। আর এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা সংবাদ। বলিউড বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, এরকম একটি জায়গায় বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে দেখে নিঃসন্দেহে বাংলাদেশের সিনেমা প্রেমীরা খুশি হওয়ার কথা। এরই মধ্যে সিনেমাটি ভারতের অংশে শুটিং শেষ করে দেশে ফিরে এসেছেন শাকিব খান। জানা যায় ডিসেম্বরের শুরুতেই বাংলাদেশের অংশে শুটিং শুরু করবেন পরিচালক অনন্য মামুন। দরদ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাল চৌহান। সম্প্রতি দরদ সিনেমার শাকিব খানের নতুন লুক প্রকাশ করা হয়েছে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া শাকিবের সেই লুক দেখে নেটিজেনদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দর্শক, শাকিবের নতুন লুক আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। পছন্দ হয়েছে? একদম।